Assalamu alaikum. Hello student, you are watching Basic English School and I am Muhammad Kamal Hussain with you. And in this platform you learn English very easily. Ajke amra je bishoy ti niye alochona korbo seta hocche interrogative sentence er narration. Are interrogative sentence er narration er ei class er pore interrogative sentence niye joto dhoroner problem royeche sob solve hoye jabe. So let's start interrogative sentence. Interrogative sentence আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব আমরা প্রথমে জানব ইন্টারোগেটিভ সেন্টেন্স কি যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে WH কোশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন যাকে বলা হয় ভার্বাল কোশ্চেন তাহলে আমরা জানব যে WH কোশ্চেন কিভাবে শুরু হবে WH কোশ্চেন এই কোশ্চেনগুলো শুরু হবে যে ওয়ার্ডগুলো WH দিয়ে যেমন সেন্টেন্সটি শুরু হতে পারে হু দিয়ে হুম দিয়ে শুরু হতে পারে অথবা হুজ দিয়ে শুরু হতে পারে তারপরে হুইজ দিয়ে শুরু হতে পারে অথবা হোয়ার দিয়ে শুরু হতে পারে অথবা হোয়েন দিয়ে শুরু হতে পারে অথবা হোয়াট দিয়ে শুরু হতে পারে অথবা হোয়াই দিয়ে শুরু হতে পারে অথবা হাউ দিয়ে শুরু হতে পারে তারপরে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব এক্সটেনশন এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হতে পারে WH এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হবে আর যখন ভার্বাল কোশ্চেন বা ইয়েস নো কোশ্চেন যখন থাকবে সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেন্টেন্সটি শুরু হবে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা জানি যে অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব আর এই প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তিন ধরনের সেই তিন ধরনের ভিতরে রয়েছে টু ডু ভার্ব তারপরে রয়েছে এই টু ডু ভার্বের ভিতরে আমরা জানব ডু ডাজ আর ডিড তারপরে দেখব টু বি ভার্ব এখানে থাকবে এম ইজ আর ওয়াজ ওয়ার আর থাকবে টু হ্যাভ ভার্ব সেখানে থাকবে হ্যাভ হ্যাজ এবং হ্যাড আর বাকি যে থাকতে পারে আর এগুলো হচ্ছে যেগুলো বললাম এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর আরেকটা রয়েছে মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান কুড শ্যাল শুড মে মাইট উইল উড এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব আর এগুলো দিয়ে শুরু হবে আবার টেন্সের অন্য অন্য যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলো দিয়েও শুরু হতে পারে তাহলে আমরা এই দুই ধরনের কোশ্চিন সম্পর্কে জানলাম একটা হচ্ছে WH কোশ্চিন আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চিন এই প্রশ্নগুলো দিয়ে আমরা সেন্টেন্স পরিবর্তন করে দেখব তাহলে আমরা লক্ষ্য করি নাম্বার ওয়ান দ্য ম্যান সেড টু মি ডু ইউ নো মি তাহলে আমরা এখানে লক্ষ্য করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে ডু দিয়ে যদি কোনো সেন্টেন্স ডু দিয়ে শুরু হয় অথবা ডাজ দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে আমরা এখানে লক্ষ্য করব ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেড ডু সমান আস্কড নিব তাহলে দ্য ম্যান আস্কড মি আর এখানে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কমা ইনভার্টেড কমা উঠে ইফ ব্যবহার করব ইফ তারপরে আমরা খেয়াল করব সাবজেক্ট নিব এখানে ইউ রয়েছে কি সেকেন্ড পার্সন যদি সেকেন্ড পার্সন হয় আমরা আগে পার্সনের রুলসগুলো ক্লিয়ার করেছি এখানে আরও বলছি যে সেকেন্ড পার্সন হলে আমরা অবজেক্টকে ফলো করব এখানে মিকে ফলো করছি তাহলে আমরা হয়ে যাবে আই আর এটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা এখানে পাস্ট ইনডিফিনাইট করব আই নিউ মি রয়েছে ফার্স্ট পার্সন দ্য ম্যানকে ফলো করছে তাহলে এর প্রোনাউন হয়ে যাবে হিম এবং শেষে অবশ্যই আমরা ফুল স্টপ দিব তখন আর নোট অফ ইন্টারোগেশন থাকবে না এরপরে আমরা লক্ষ্য করি নাম্বার টু ফাদার সেড টু মি ডাজ হি গো টু স্কুল
রেগুলারলি। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি এটি শুরু হয়েছে ডাজ দিয়ে, তাহলে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে ফাদার, তাহলে সেট ডু সমান আমরা নিব আস্কড, আস্কড মি, এখানে রয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে ইফ, হি রয়েছে থার্ড পারসন, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে হি রয়েছে কি, আমরা এখানে টেন্স খেয়াল করব, এটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে আমরা করব কি এটাকে পাস্ট ইনডিফিনাইট করব। ওয়েন্ট টু স্কুল রেগুলারলি। এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার থ্রি, হি সেড টু মি, ডিড ইউ ভিজিট দা জু। তাহলে আমরা লক্ষ্য করছি যে ইনভার্টেড কমাটা শুরু হয়েছে এখানে ডিড দিয়ে, ইনভার্টেড কমা শুরু হয়েছে ডিড দিয়ে, তাহলে আমরা এটা খুব সহজেই বুঝতে পারছি এটা ফার্স্ট ইনডিফিনাইট টেন্স, এবং এটাকে আমরা পরিবর্তন করব সেড টু সমান আস্কড অবজেক্ট মি ইফ, সেকেন্ড পার্সন রয়েছে মিকে ফলো করলে আই হয়ে যাবে আই, তাহলে ভিজিট রয়েছে এটা রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এটাকে আমরা করবো কি পাস্ট পারফেক্ট টেন্স, ইফ আই হ্যাড ভিজিটেড দ্য জু। তাহলে আমরা এখানে এই বিষয়গুলো লক্ষ্য করব, কোনটা কোন টেন্স হবে, কোন টেন্সকে ফলো করব, এই টেন্স রিলেটেড রুলসগুলো আমরা খুব ভালো করে খেয়াল করব, যে সেন্টেন্স, টেন্স, পার্সন এবং ওয়ার্ডের পরিবর্তনগুলো আমরা ভালো করে লক্ষ্য করব। এরপরে আমরা নাম্বার ফোর দেখব, নাম্বার ফোর, মাদার সেড টু মি, উইল ইউ গো টু ঢাকা। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি শুরু হয়েছে উইল দিয়ে, তাহলে এটাকে আমরা বুঝতে পারছি এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, আর এখানে আমরা পরিবর্তন করব মাদার আস্কড মি ইফ, তারপরে আমরা পার্সন নিব, পার্সন সেকেন্ড পার্সন রয়েছে অবজেক্টকে ফলো করবে আই, উইল রয়েছে উড হয়ে যাবে আই উড গো টু ঢাকা। এখানে আমরা অবশ্যই এক্সাম্পলগুলো ভালো করে খেয়াল করব। তারপরে আমরা লক্ষ্য করব নাম্বার ফাইভ, দা ম্যান সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম। আমরা আগের যে এক্সাম্পলগুলো করলাম সবগুলো অক্সিলারি ভার্ব দিয়ে করেছি, এখন আমরা দেখব যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেগুলো রয়েছে সেগুলো কিভাবে পরিবর্তন করব। এখানে আমরা লক্ষ্য করি দ্য ম্যান আস্কড মি, যখন কোনো সেন্টেন্স ডাব্লিউএইচ দিয়ে শুরু হবে তখন আর ইফ নেওয়া যাবে না, তখন ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই নিতে হবে হোয়াট, আর এখানে রয়েছে ইয়োর, তাহলে ইয়োর রয়েছে সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্টকে ফলো করবে, তাহলে এখানে হবে মাই নেম ইজ রয়েছে ওয়াজ হয়ে যাবে, এবং শেষে আমরা অবশ্যই ফুল স্টপ ব্যবহার করব। এখানে আমরা লক্ষ্য করছি এখানে মাই কী করে হলো, তাহলে আমরা লক্ষ্য করব সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজেসিভ কেস। সাবজেক্টিভ কেসে যদি আই থাকে অবজেক্টিভে মি হয়ে যাবে এবং পজেসিভে মাই হয়ে যাবে, এবং যদি সাবজেক্টিভে ইউ থাকে তাহলে অবজেক্টিভে ইউর হয়ে যাবে এবং অবজেক্টিভে ইউ হবে এবং পজেসিভে ইউর হয়ে যাবে, তাহলে ইউর রয়েছে আমরা এখানে মাইতে চলে গেলাম। এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার সিক্স, নাম্বার সিক্স, মাই ফ্রেন্ড সেড টু মি
হাউ আর ইউ, তাহলে এটিও শুরু হয়েছে ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে। তাহলে আমরা এটাকে পরিবর্তন করব মাই ফ্রেন্ড আস্কড মি হাউ, সেকেন্ড পার্সন রয়েছে অবজেক্টকে ফলো করবে, আই পরে ওয়াজ ব্যবহার করব। এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার সেভেন, নাম্বার সেভেন, টিচার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। তাহলে এই সেন্টেন্সটিও শুরু হয়েছে ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে। তাহলে আমরা এটাকে কীভাবে পরিবর্তন করব, টিচার আস্কড মি হোয়ার, ইউ রয়েছে সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্টকে ফলো করবে, আই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার এইট, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, সেড টু দ্য পেশেন্ট হাউ ক্যান আই হেল্প ইউ। তাহলে আমরা লক্ষ্য করব এটি শুরু হয়েছে ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে। তাহলে আমরা করব কি, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হাউ, আই ফলো করছে সাবজেক্টকে, হি এখানে হি মানে ডক্টর, হি ক্যান রয়েছে কুড হয়ে যাবে, হাউ হি কুড হেল্প হেল্প ইউ, কাকে ফলো করছে, এই অবজেক্টকে ফলো করছে, তাহলে এখানে হিম হয়ে যাবে, হেল্প হিম। এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার নাইন, নাম্বার নাইন, ম্যানেজার সেড টু মি হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু ওপেন। তাহলে এখানে আমরা লক্ষ্য করব দা, এখানে ম্যানেজার রয়েছে, ম্যানেজার সেডুর সমান আমরা আস্কড করব, আস্কড মি তাহলে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, তারপরে আমরা নিব সাবজেক্ট, ইউ রয়েছে তাহলে অবজেক্টকে ফলো করবে, আই আই ওয়ান্ট রয়েছে ওয়ান্টেড টু ওপেন। তাহলে আমরা এইভাবে এই সেন্টেন্সটিকে পরিবর্তন করব। তারপরে এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার টেন, নাম্বার টেন, টিচার সেড টু মি ক্যান ইউ সলভ দ্য সাম। তাহলে এখানে শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে। আমরা এটাকে লক্ষ্য করি কীভাবে পরিবর্তন করব, তাহলে টিচার সেড সমান আমরা অবশ্যই আস্কড নিব, আস্কড মি, তাহলে একটা ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, সেই ক্ষেত্রে আমরা এখানে ইফ নিব, ইফ সেকেন্ড পার্সন রয়েছে সাবজেক্টকে ফলো করবে, আই ক্যান রয়েছে কুড হয়ে যাবে, কুড সলভ দ্য সাম। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে রুলসগুলো লক্ষ্য করব। তারপরে নাম্বার ইলেভেন, নাম্বার ইলেভেন আমরা লক্ষ্য করি,
my friend said to me, have you bought the book? তাহলে এই সেন্টেন্সটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব হ্যাব দিয়ে। তাহলে আমরা এখানে করব মাই ফ্রেন্ড আস্কড মি ইফ, এখানে আমরা ইফ বসাবো কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। তাহলে ইফ, তারপরে আমরা এখানে সাবজেক্ট ইউ রয়েছে, ইউটাকে নিব, মিকে ফলো করছে আই, হ্যাব রয়েছে, হ্যাভ ইউ বট দ্য বুক, এখানে আমরা অবশ্যই নোট অফ ইন্টারোগেশন দিব এবং এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং এটাকে আমরা করব পাস্ট পারফেক্টে। ইফ আই হ্যাড বট দ্য বুক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে টেন্স থাকবে এখানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা অবশ্যই এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করব। তারপরে নাম্বার টুয়েলভ, টিচার সেড টু মি হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস। তাহলে এটি শুরু হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাহলে আমরা এটিকে পরিবর্তন করব টিচার আস্কড মি হোয়াই, ইউ রয়েছে সেকেন্ড পার্সন সাবজেক্টকে ফলো করবে আই, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটাকে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াই আই ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। তাহলে আমরা এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা করলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার থার্টিন, ফাদার সেড টু মি ডিড ইউ নিড মানি, তাহলে আমরা এখানে লক্ষ্য করছি ডিড দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তাহলে আমরা এখানে লক্ষ্য করব ফাদার আস্কড মি, অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে আমরা ইফ নেব, ইউ রয়েছে সাব অবজেক্টকে ফলো করবে, তাহলে আই, এটি রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটাকে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড নিডেড মানি। এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার ফোরটিন, ম্যানেজার সেড টু মি হুইস কার ডু ইউ লাইক, এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব এটি শুরু হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাহলে আমরা এখানে করব ম্যানেজার আস্কড মি, তাহলে এখানে আমরা যেটি রয়েছে হুইসের পরে যদি কোনো ওয়ার্ড থাকে সেটাই আমরা একসাথে নিব, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে কোনো ওয়ার্ড থাকলে একসাথে নিব হুইস কার। এরপরে আমরা লক্ষ্য করব সাবজেক্ট ইউ রয়েছে, একটা অবজেক্টকে ফলো করবে আই, আর এটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, এটিকে আমরা করব পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে আমরা বিষয়গুলো লক্ষ্য করব এভাবেই। এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার ফিফটিন, শি সেড টু মি হু ব্রক দ্য গ্লাস,
এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি হু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এটা কি করব, শি সেডুর সমান আমরা আক্সড নিব, শি আক্সড মি, হু রয়েছে ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ডই বসে যাবে। তাহলে হু ব্রোক দ্য গ্লাস এটি কোন টেন্স আমরা লক্ষ্য করছি, এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটাকে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হু হ্যাড ব্রোকেন দ্য গ্লাস। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে দুইটা নিয়ম আমরা ফলো করছি, এই দুইটা নিয়মে আমরা অনেকগুলো এক্সাম্পল আমরা দেখেছি কীভাবে আমরা এগুলোকে পরিবর্তন করতে হচ্ছে। আমরা খুব সহজেই এগুলো রুলসগুলো লক্ষ্য করলে খুব সহজেই এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিসে পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা অবশ্যই রুলসগুলো লক্ষ্য করব, আমরা মনে রাখবো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে অথবা ভার্বাল কোশ্চেন যেটা ইয়েস নো কোশ্চেন যেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, এবং এর সুস্পষ্ট পরিবর্তনগুলো আমরা খুব ভালো করে লক্ষ্য করব। এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করলে তোমাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। এখানে আমরা সেডু সমান আক্সড নেব ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, আর বিগত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেডু সমান টোল্ড নিয়েছি, কিন্তু এখানে আমরা টোল্ড নিব না, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড নিয়েছি আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইটু সমান আক্সড নিব। তারপরে অবজেক্টটা বসিয়ে দিব, তারপরে আমরা যদি অক্সিলারি ভাব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা ইফ নিব, এবং যদি কোনো সেন্টেন্স ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় তো সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই আমরা বসিয়ে দিব। তারপরে পারসন টেন্স এবং ওয়ার্ড অথবা ফ্রেজের পরিবর্তন করব। আর যে ছয়টা টেন্সের পরিবর্তন করতে বলেছি, ছয়টা টেন্সের সুস্পষ্ট পরিবর্তন লক্ষ্য করবে, তাহলে তোমাদের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করা খুবই সহজ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আই এম কামিং সুন উইথ নেক্সট অ্যানাদার অ্যামেজিং ভিডিও ফর ইউ, অ্যান্ড ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি। আল্লাহ হাফিজ।